কি কই তাম বন্ধুগণ, দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা কাজ এটা আছে ফলাফাইনের খুশি করা। তা ফলাফাইনের যখন খুশি হয় এইভাবে রিভিউ দিবে, বুঝতে পারবেন যে আপনি সাকসেসফুল। এদিকে বিলাই দাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছে। সালেন কথা না বাড়িয়ে দেরি না করে চলে যায় আমার ফ্রিজের দরজা খুইলা দেখার জন্য ওইখানে কোন কোন সবজি অনাহারে আছে। তুই যে দেখেন যেগুলো অনাহারে আছে সেগুলো নিয়ে সোজা চলে যাবো আমি রান্নাঘরের মধ্যে। আজকে আপনাদেরকে দেখাবো দুইটা রেসিপি, যেই দুইটা রেসিপি খাইয়া শুধুমাত্র আন্ডা বাচ্চা কে লেগে বুড়া মাংস নাচানাচি করা শুরু করে দিবে। তো প্রথমে যেটা করতে হবে, আপনাদেরকে এক টুকরা মাংস সুন্দর করে চুলার ডেস্কের মধ্যে লবণ দিয়ে হিট ডগেটা বসাই দিতে হবে। তারপরে অন্য একটা পেঁয়াজ লাই হেডারে গাপা গাপা করে কেটে লইতে হবে। পেঁয়াজ গুলো কিন্তু গাপা গাপা করে কাটবেন। আর এইদিকে যে ক্যাপসিকামটা ফ্রিজের মধ্যে থাকে অবহেলা অনাহারে এমন হুগাই আছে, মাইগা সাগা এটারে সুন্দর করে টুকরা টুকরা করে লইতে হবে। আমি আসলে বুঝি না বাজারে তেনে কোন একটা সবজি কিনে আনার পরে একটা দুইটা সবজি ফ্রিজের মধ্যে রাইখা দিয়ে বাসানে লাগে, কিন্তু এইগুলো পরবর্তীতে এমন অবহেলা অনাহারে থাকে যেমন সিম্মা জায়গা। ওইদিকে আবার চুলার মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে লগে করে অল্প পরিমাণে রসুন কুচুমুচু করে ছাইড়া দিছি। তারপরে এইদিকে যে মাংসগুলো হিদ্ধ করে রয়েছে এগুলো সুন্দর করে এমন গুড়ুমুড়ি করে নিলাম। আর বাটারটা সুন্দর করে এমন গলে যাওয়ার ফলে এর মধ্যে দিনা পাতা দিয়ে সুন্দর করে একটু করে লাড়াছাড়া দিতে হবে। আর অল্প পরিমাণে টক দই দরকার ছিল, তো আমি বুদ্ধি কইরা মিল্কের সাথে লেবু মিক্স করে টক দই বানাইয়া এটারে সুন্দর করে উপরে ছাইড়া দিলাম। সাথে করে এখানে যে লেখালেখি করে দিছি সেই জিনিসগুলো সবগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলোর সুন্দর করে একটা বাংলা ডলা দিতে হবে। চামচ দিয়ে দিতে গেছিলাম কিন্তু সম্ভব না, বাংলা ডলা দিতে হলে সবসময় নিজের হাত ব্যবহার করবেন। এদিকে বাংলা ডলা দেওয়ার পরে একটা তাওয়া ডারে গরম করে সুন্দর করে ডলা দেওয়া মাংসটারে লাইরা সাইরা সুন্দর করে হালকা পরিমাণে সাতলাইয়া নিব। সাতলাইয়া মানে হালকা পরিমাণে ভাজা নিব। দেখেন আমার ফোড়া ফোড়া করে বাজতে যায় না, বাজতে গেলে পরে কর্মরা হয়ে যাবে, জুসি জুসি হবে না। এদিকে জুসি মাংসগুলারে নামাইয়া ঠান্ডা হইতে দিব। তারপরে চলে আসবো আমি দুইটা ফাউরুটি টুকুরের কাছে। ফাউরুটি গুলারে সুন্দর করে এমন বেল্লা 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 গুলারে ফাতলা সেপটা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ফাইটা ফুটা না যায়। তারপরে ফাউরুটিটা যখন ফাতলা ফাফরের মতো হয়ে যাবে, এটার মধ্যে যে গার্লিকটা আছিল সেটারে সুন্দর করে ব্রাশ করে নিয়ে অল্প পরিমাণে টমেটো সস দিতে আমি বিল্লা গেছি গা বিল্লা গেলা গেছি গা মানুষ মাত্র এই বল ম্যান ইজ মর্টাল জানতে হবে আমাদেরকে। তারপরে এটার উপরে সুন্দর করে মাংসগুলি দিয়ে কুচুমুচু কুচুমুচু করে রেখা কতগুলো বড় লোকি সিজ দিয়ে দিব। যদি সিজ থাকে তাহলে দিবেন, না থাকলে না দিবেন। এত বড় লোকি সবাই রেখে দেহানের কোনো দরকার আছে? তারপরে একটা শালা বা কাঠি যে কোনো কিছু লইয়া সুন্দর করে গুঁতা দিয়ে হান্দাই এরকম করে লক করে দিবেন কলবালিশের মতো। তারপরে অন্য একটার মধ্যে আবার সুন্দর করে মনে করে টমেটো সস মাইখা আবার এটার এমন কলবালিশের মতো করে দামা সাফা দিয়ে দিতে হবে। সাথে করে উপর দিয়ে যে কাঠি আছে সেটার এমন হান্দাই দিলে রেডি হয়ে যাবে আমাদের সুন্দর ঝাঁকানাগা পিজ্জা। এমন অভিনব আইলসা পদ্ধতিতে যেই বেড়ায় রেসিপিটা আবিষ্কার করেছিল এই বেড়ায় আইলসা ওইল মাথার মধ্যে কিন্তু বুদ্ধি আছিল। এদিকে যেটা বলতে চাইতেছিলাম, এখানে সুন্দর করে একটা ফ্রাই ফ্যানের মধ্যে অল্প পরিমাণে তেল কষা মজা করে সাদা একটা ফেভার দিয়ে এটার উপরে পিজ্জা গুলা দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে 10 মিনিট পরিমাণে সরাই নিলেই হয়ে যাবে আপনাদের একেবারে নরম তুলতুলা পিজ্জা। যে দেখাইয়া ফলাই করবে ওয়াও, আর বিলাই করবে। তো চলেন এখন আমি আপনাদেরকে আমাদের দ্বিতীয় রেসিপি দেখাই। দ্বিতীয় রেসিপি করার জন্য আপনাদেরকে এত পরিমাণে চিম্পল জিনিসপত্র লাগবে যে যেগুলো যে কোনো ঘরের মধ্যে চিম্পল রেসিপিগুলো থাকে, মানে জিনিসপত্রগুলো থাকে মানে উপকরণগুলো থাকে। তো এই চিম্পল আলুগুলোরে সুন্দর করে চিম্পল ফাতলা ফাতলা করে কেটে নিতে হবে। তারপরে এটার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ফানি দিয়ে সুন্দর করে জেইনা ঢেকে দিতে নিব। তারপরে মনে হলের মধ্যে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে হবে, কিন্তু ঘরের মধ্যে তো কর্নফ্লাওয়ার নাই। তারপরে ডিব্বার তলানির মধ্যে যতটুকু ফেয়েছি ততটুকু দিয়ে দিব। আরে ভাই, যার ঘরে যা আছে তাই নিয়ে তো ঝাপাই ফোটতে হবে, এখন ঘরের মধ্যে না থাকলে কি মানায় আনতে হবে নাকি? এদিকে অল্প পরিমাণে মাংস লেয়া সেগুলো এবার টুকরা টুকরা করে নিতে হবে। মনে আছে এই রেসিপিটা আমি কোথায় দেখেছিলাম? এই রেসিপিটা আমি দেখেছিলাম টিকটকের মধ্যে। টিকটকের মধ্যে মানুষের নাচন কোদন ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপিও দেখা যায়, এটা কিন্তু বলতেই হবে। তো এদিকে মাংসগুলো সুন্দর করে টুকরা টুকরা করে সুন্দর করে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। এদিকে একটা পাত্রের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ সুন্দর করে ঝকমকা করে ধুইয়া সেগুলোরে ব্যালেন্স করে একেবারে ফেস্ট করে নিতে হবে। এই ফেস্টগুলোরে সুন্দর করে মাংসের উপরে দিয়ে দিবে। তারপরে ফ্রাদান উপকরণ এই গুলমরিচটা না দিলে কিন্তু হবেই না। যে কোনো মাংসের মশলার মধ্যে আপনারা যদি গুলমরিচ ইউজ করেন সেটার স্বাদ হয়ে যায় অনন্য অন্যরকম। তারপরে এটার মধ্যে দিয়ে দিব কতগুলো চিলি, তারপরে দিব কতগুলো জিরা গুঁড়া, তারপরে দিব তেল, তারপরে দিব লবণ, তারপরে একে একে আমি একটু করে হলুদ গুঁড়াও দিব, কিন্তু সেটা দেখাইতে ভুলে গেছি, কোনো ব্যাপার না। তারপরে দিব ফরিশের অল্প পরিমাণে সয়া সস, এই সয়া সসটা দিয়ে দিলে কিন্তু স্বাদ হয়ে যাবে অন্য লেভেলে। এইদিকে যেই আলুগুলারে সুন্দর করে এতক্ষণ কর্নফ্লাওয়ার আর লবণ পানির মধ্যে সুবাই রেখেছিলাম সেগুলারে এখন একটা শাকনি দিয়ে শাকা নিব। শাকার ফলে দেখবেন আর আলুগুলো কেমন লেত লেতা বেদ বেদা হয়ে গেছে। এইদিকে কতগুলো টুকফি নিয়ে নিব দাঁত খোসানোর জন্য, না সুন্দর করে এখন এগুলারে এরকম খোসা খোসা করে ডেকোরেশন করার জন্য। তারপরে একটা একটা আলুর পিস সুন্দর করে, সরি আলুর পিস না মাংসের পিস, আলুর মধ্যে দিয়ে সুন্দর করে এমন শালি ঢুকাই একেবারে রেডি করে নিব আমাদের ঝাঁকানাকা ঝাঁকানাকা দ্বিতীয় রেসিপি। এই রেসিপিটা সুন্দর করে এখন ডুবুতলের মধ্যে ভাইজা নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের দ্বিতীয় নাস্তা। এই সেই নাস্তা যেটা কিনা আপনার ফলাফাইনারে দিলে হাতের মুখের মধ্যে দিয়া খাইতে 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 ওভারেক্টিং করতে করতে অন্য জগতে অন্য দুনিয়ায় চলে যাবে। তো যাই হোক বন্ধুগণ, আজকে আমার ফলাফাইনে প্রতিটা নাস্তা খাইয়া বলেছে ওয়াও এবং আমার বিলাইটা বলেছে ম্যাও। আজকের রেসিপি ভালো লেগে থাকলে বিলাইটার মতো করে লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসা থাকবেন। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত টাটা, গুড বাই।